ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। আজকে আমরা কথা বলবো বিসিএস জার্নি নিয়ে। আমাদের সাথে যারা বিসিএস এর এই জার্নিতে সফল হতে চান তাদের ক্ষেত্রে কিছু বিষয় খুবই ইম্পর্টেন্ট। শুরুতে হচ্ছে আপনার প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হবে। প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে আপনি একে একে রিটেন, ভাইবা এবং অন্যান্য যে জব এক্সামগুলো রয়েছে সেই জব এক্সামগুলোতে আপনি ধীরে ধীরে কোয়ালিফাই করবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। কারণ আপনি দেখবেন একটা বিসিএস কখনো একসাথে চলে না, প্যারালাল একটা দুইটা তিনটা বিসিএস চলতে থাকে। তার মধ্যে দেখা যাচ্ছে যে একটা বিসিএস এর ভাইবা, অন্য একটা বিসিএস এর রিটেন এবং আরেকটা বিসিএস এর হচ্ছে প্রিলিমিনারি, এই এই স্টেপগুলো আপনাকে ডিঙ্গিয়ে তারপর যেতে হচ্ছে এবং প্যারালাল তিনটা বিসিএস আপনি পড়ছেন। শুরু থেকে স্পেশালি যারা ফ্রেশার রয়েছেন, এবার যারা ইউনিভার্সিটি বা মেডিকেলের বা অন্য জায়গাতে যারা আছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের কম্পিটিটররা রয়েছেন, সো যাদের শস্য ক্ষেত্রে অনার্স অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে আপনি স্টার্ট করতে পারেন, আই থিঙ্ক ইট উইল বি এ গুড অপশন ফর ইউ। কারণ হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনি অনেকটা সময় পাচ্ছেন, দীর্ঘ একটা সময় নিয়ে আপনি যদি স্টার্ট করেন তাহলে আপনার প্রস্তুতিটা অনেক বেশি গোছানো হবে। তো আজকে কথা বলবো হচ্ছে যারা একদম ফ্রেশার তারা কিভাবে শুরু করবেন। যারা অনার্স থার্ড ইয়ার আছেন বা ফোর্থ ইয়ার আছেন তাদের শুরুটা হবে বিসিএস প্রিভিয়াস কোয়েশ্চন দিয়ে, যেটা আমি সবসময় বলে থাকি বিসিএস প্রিভিয়াস কোয়েশ্চন সবচেয়ে বেশি রিপিটেটিভ হয় এবং সেক্ষেত্রে আপনারা একটা সিরিজ নিয়ে স্টার্ট করতে পারেন। এবং প্রশ্ন হচ্ছে কোন সিরিজটা আমি স্টার্ট করবো। বাজারে একাধিক বই রয়েছে, বাট কোনো সিরিজ সম্পূর্ণ বইগুলো একসাথে খুব ভালো লাগে সেটা আমি বলবো না। কোনো কোনো সিরিজ হচ্ছে কোনো বিষয়ে খুব ভালো লাগে, অন্য বিষয়গুলো তাদের ল্যাকিংস থাকে। এই জন্য আমি বলবো যে আপনারা পুরো সিরিজটা যে কোনো একটা সিরিজ থেকে না নিয়ে আপনি যে সিরিজ যে রাইটার ভালো লাগে সেটা নিয়ে পড়তে পারেন। তো আমার ক্ষেত্রে হচ্ছে আমি ওভারঅল একটা গাইডেন্স আজকে দিতে চাই কোন কোন বইগুলো নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। আপনি শুরুতে একটা জব সলিউশন নিতে পারেন, যারা প্রিলিমিনারি ক্যান্ডিডেট তাদের জন্য বলছি, শুরুতে একটা জব সলিউশন নেন। নেওয়ার পরে হচ্ছে আপনি জব সলিউশনের 10 বিসিএস থেকে শুরু করে এবং বর্তমান একদম সর্বশেষ যে বিসিএস সেই বিসিএস এর আলোকে আপনি প্রস্তুতি নিতে পারেন। সেই শেষ বিসিএস পর্যন্ত আপনি হচ্ছে প্রশ্নগুলো সলভ করলেন, আপনি জাস্ট প্রথমবার এক নজর দেখলেন, সেকেন্ড টাইম যখন আপনি আবার পড়বেন তখন হচ্ছে আপনার যে আগের যে কারেকশনগুলো রয়েছে সেগুলো কারেকশন সহ পড়বেন এবং তৃতীয়বার যখন আপনি পড়বেন তখন হচ্ছে অপশন সহ পড়বেন, আই মিন ওই অপশনগুলোতে কী আছে, অপশনের এক্সপ্লেনেশন কী সেইগুলো নিয়ে আপনি পড়বেন। এর বাইরে আপনি যেটা করতে পারেন, আপনি একটা সিরিজ নিতে পারেন। আমি বাজারে অনেকগুলো সিরিজ রয়েছে, যেমন আমি কয়েকটা সাবজেক্ট ওয়াইজ বলতে চাই। যেমন আপনি বাংলার জন্য অগ্রদূত বাংলা বইটা নিতে পারেন, তারপর হচ্ছে মহসিন নাজিরের সাহিত্য পাঠ বইটা নিতে পারেন, সেটা খুবই ভালো। এবং বাংলাদেশের যে নবম দশম শ্রেণীর যে বইটি রয়েছে, আমাদের নবম দশম শ্রেণীর যে বাংলা বই রয়েছে সেকেন্ড পেপার, সেই বাংলা বইটা আপনি নিতে পারেন। কারণ সেকেন্ড পার্টটা কিন্তু পুরোপুরি নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের বইয়ের অনুকরণে হয় থাকে। ম্যাক্সিমাম কেস যে বাংলাদেশের যে বিসিএস এক্সামগুলো রয়েছে বা অন্যান্য জব এক্সামগুলো রয়েছে, ম্যাক্সিমাম যে বাংলাদেশের অন্যান্য জব এক্সামগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে বাংলা সেকেন্ড পার্ট থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসতেছে। এরপরে আপনি হচ্ছে বিসিএস ম্যাথ নিয়ে আমি বলবো যে আমাদের যে নবম দশম শ্রেণীর যে ম্যাথ বই রয়েছে মেইন বই, সেই মেইন বইতে আপনি স্টার্ট করতে পারেন। কারণ নবম দশম শ্রেণীর মেইন বই যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনার কাজটা অর্ধেক শেষ। আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট আপনি যখন 9-10 বইটা শেষ করবেন আপনি কনফিডেন্ট ফিল করবেন। এবং মেন্টাল এবিলিটির জন্য আপনি একটা কাজ করতে পারেন, কোনো একটা বিসিএস এর স্পেশালি ওরাকল পাবলিকেশনের যে বইটা রয়েছে বিসিএস রিটেনের জন্য, আপনি সেই বিসিএস রিটেনের জন্য সেই বইটা কালেক্ট করতে পারেন, যেটা আপনি প্রিলির জন্য কাজে লাগাতে পারেন। কারণ বিসিএস রিটেনের যে মেন্টাল এবিলিটি পার্ট সেখানেও কিন্তু 50 মার্কস থাকে এবং সেটা খুব এমসিকিউ স্টাইলে হয়, সেই কারণে আপনার যে মেন্টাল এবিলিটি প্রস্তুতির জন্য বিসিএস রিটেনের যে এমসিকিউ রয়েছে সেগুলো কিন্তু আপনার প্রিলিমিনারি এমসিকিউ কাজে লাগবে। আমি একটা বললাম যে ওরাকল বিসিএস মেন্টাল এবিলিটি সেটা আপনি নিতে পারেন, আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। এর বাইরে আর একটা হচ্ছে শাহিন মেন্টাল এবিলিটি, আমার আমি যেটা পড়েছিলাম আই থিঙ্ক এটা থেকে আমি খুব বেনিফিটেড হয়েছিলাম হয়তো বা। ম্যাথের জন্য আপনি যেটা করতে পারেন, আপনি যে কোনো একটা গাইড নিতে পারেন, সেক্ষেত্রে ম্যাথের প্রস্তুতিটা হবে আপনার মেইন বই বেসড। আর এই এই এর জন্য আপনি হেল্পিং হ্যান্ড হিসেবে বাজারে যে কোনো একটা ম্যাথ গাইড নিতে পারেন, একাধিক ভালো রাইটার রয়েছেন, সেক্ষেত্রে আপনার বেসিক ম্যাথ যাতে ক্লিয়ার থাকে সেই জন্য আপনি কোনো একটা বই নিতে পারেন। অনেকে খাইরুলস বেসিক ম্যাথ সাজেস্ট করে থাকেন, আমি বইটা যদিও পড়িনি বাট আমি বইটা এক নজর দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে বইটা ভালো, বেশ ভালো বইটা। এবং আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার প্রস্তুতি যাতে মেইন বই বেসড হয়। এর বাইরে আপনি কি করতে পারেন, আপনি আপনার ম্যাথের প্র্যাকটিসটা করার জন্য আপনি হচ্ছে একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারেন, যারা হচ্ছে আপনার সাথে একসাথে বসে ম্যাথ প্র্যাকটিস করবে এবং আপনার যখন কোনো সলভ প্রবলেম ক্রিয়েট হয় যাতে ইনস্ট্যান্ট সলিউশন হয়। আপনি ইংলিশ ইংলিশের জন্য আপনি যে বইগুলো কিনতে পারেন, আর বিসিএস এর ইংলিশের জন্য যে লিটারেচার পার্টের জন্য তো আপনার সবচেয়ে ভালো বই হচ্ছে বাজারে যেটা রয়েছে সেই বইটার মধ্যে আমি মনে করি শরীফ ভাইয়ের একটা বই রয়েছে বিসিএস হ্যান্ড নোট অন বিসিএস ইংলিশ।
আই মিন লিটারেচার, এ হ্যান্ড নোট অন ইংলিশ লিটারেচার, এই বইটা আপনি দেখতে পারেন। এই বইটা খুবই কাজে আসতে পারে, বইটার সাইজ অনেক ছোট এবং আপনি খুব কুইক গ্রিপ করতে পারবেন বইটা। এর বাইরেও অসংখ্য বই রয়েছে, ওরাকলের একটা বই রয়েছে লিটারেচারের উপরে, বিসিএস মিরাকল নামে তাদের একটা বই রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র লিটারেচারের জন্য ওরাকল পাবলিকেশন থেকে, এটা আপনি দেখতে পারেন। বইটা যদিও সাইজ একটু বড়, বাট আপনি যখন আপনি একটা ডিটেলস প্রস্তুতি নিতে যাবেন তখন সেক্ষেত্রে ওই বইটা আপনাকে হেল্প করতে পারে। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বিসিএস বিসিএস লিটারেচারের পাশাপাশি আপনার বিসিএস ল্যাঙ্গুয়েজের জন্য মার্কস রয়েছে। বিসিএস ল্যাঙ্গুয়েজের জন্য মার্কস হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে মার্কস হচ্ছে 20 মার্কস। সো এই 20 মার্কস কভার করতে গেলে আপনাকে অবশ্যই খুব ভালো একটা বই আমি সাজেস্ট করতে চাইছি, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, সেই বইটা আপনি দেখতে পারেন। এই বইয়ে অসংখ্য এক্সাম্পল রয়েছে, সেগুলো হচ্ছে আপনাকে কাজে দিতে পারে। এর বাইরেও আপনি ইংলিশের জন্য যদি আরো কোনো বই থেকে থাকে সেটা কালেক্ট করতে পারেন। কোনো একটা বইয়ে খুব ভালো সবকিছু থাকবে সেটা আপনি এক্সপেক্ট করবেন না, প্রয়োজনে আপনার একটা কমিউনিটি ক্রিয়েট করেন, 2 থেকে 3 জন মিলে এক একজন একটা বই কিনে নিতে পারেন, তার মানে আপনার হচ্ছে প্রস্তুতিটা তখন সবচেয়ে বেশি শার্প হবে। আপনি এর বাইরে হচ্ছে আপনার বিসিএস জেনারেল নলেজের জন্য, বিসিএস জেনারেল নলেজের জন্য আমি পড়েছিলাম MP3 সিরিজ। MP3 দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে জর্জ ভার্সন, একটা হচ্ছে ম্যাট্রিক্স ভার্সন। MP3 ম্যাট্রিক্স সিরিজটা আমি একবার পড়েছি এবং জর্জ সিরিজটা একবার পড়েছি, দুইটা খুব ক্লোজ, যদিও তারপরেও কিছু বেসিক ডিফারেন্স রয়েছে। তো দুইটাই আমি সাজেস্ট করতে পারি, আপনি দুইটার যে কোনো নিতে পারেন। তবে আমার আমার কাছে মনে হয় যে ম্যাট্রিক্সটা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য ম্যাট্রিক্সটা ভালো হবে। আর জেনারেল নলেজটাকে ডেভেলপ করার জন্য আপনি প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনার অনেক কাজে দিতে পারে। এটা আপনি প্র্যাকটিসে রাখতে পারেন, আপনি বিভিন্ন নিউজ চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিভিন্ন পেপার আপনি পড়তে পারেন এবং পেপার কাটিং রাখতে পারেন। যখন আপনার এই প্রিলিমিনারি খুব কাছাকাছি তখন হচ্ছে আপনি বিভিন্ন পেজগুলোতে আপনার অনেক সময় আপডেট পাবেন, যে আপনার আপনার পেজগুলোতে হচ্ছে অনেক অনেক সময় অনেক ভালো ভালো আইটেম পাবেন। যেমন আপনার শর্ট ফর্মে যে জিনিসগুলো প্রতিনিয়ত ঘটছে বা পেপার কাটিংটা তারা খুব সুন্দরভাবে করছে, আপনি ওই জায়গা থেকে আপনার টুলসগুলো কালেক্ট করতে পারেন। এর বাইরে আপনি একটা কাজ করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়াটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ইউজ করতে পারেন। কারণ সোশ্যাল মিডিয়া যদি আমরা প্রপারলি ইউজ না করতে পারি এবং আমাদের টাইম কিল করে, সেটা কিন্তু আমাদের জন্য খুব বেশি ভালো কিছু হবে না। বাট সোশ্যাল মিডিয়াতে আপনি একাধিক গ্রুপ রয়েছে যেগুলোতে বিসিএস এবং ব্যাংক এবং অন্যান্য জব প্রস্তুতি নিয়ে তারা ডিসকাস করে, আপনি সেই গ্রুপগুলোতে কানেক্টেড হতে পারেন এবং খুব ভালো সময় কাটাতে পারেন। এর বাইরে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারেন, যে আপনাদের সমমানা বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারেন, যে জায়গায় হচ্ছে আপনাদের প্রতিনিয়ত যে স্টাডি আউটকাম সেটা হয়তো আপনারা শেয়ার করতে পারবেন, কারণ শেয়ারের মাধ্যমে অনেক বেশি জানতে পারবেন। আপনি যদি বিসিএস মেন্টাল এবিলিটি আমি বললাম এবং অন্যান্য সাবজেক্টগুলো, যেমন বিসিএস বিজ্ঞানের জন্য যে ভালো বই, বিজ্ঞানের জন্য আমি এখন পর্যন্ত মনে করি যে বিসিএস MP3টা আমার কাজে দিয়েছে, সেক্ষেত্রে আমি MP3 পড়েছি বিজ্ঞানের জন্য এবং জর্জ সিরিজ যেটা সেটা। এবং আমি কম্পিউটারের জন্য একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে ইজি কম্পিউটার, যেটা সবাই বাজারে পড়ে এবং ইজি কম্পিউটারের বইটাতে মোটামুটি সবই রয়েছে এবং সবকিছু এখানে কভার করে। সো ইজি কম্পিউটার বইয়ের আশা করি কম্পিউটারের ক্ষেত্রে ইজি কম্পিউটার বইয়ের কোনো বিকল্প নেই, আপনি সেটা কালেক্ট করতে পারেন। ভূগোলের জন্য আপনি সবচেয়ে ভালো হয় আপনি জর্জ সিরিজ নিতে পারেন MP3, ভূগোলের বিষয়গুলো সেখানে ভালো এক্সপ্লেনেশন রয়েছে এবং ভূগোলের জন্য আমি মনে করি যে নবম দশম শ্রেণীর যে ভূগোল বইটা রয়েছে সেটা আপনি দেখতে পারেন এবং সেটা আপনার অনেক কাজে আসতে পারে। এর বাইরে বিসিএস ভূগোলটার জন্য একটা PDF আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে সামাদ আজাদ ভাই, আব্দুল সামাদ আজাদ ভাই, তিনি হচ্ছে বিসিএস ভূগোল বইটার জন্য কিছু PDF একটা PDF তৈরি করেছেন এবং সেই PDFটা ওনার নাম দিয়ে সার্চ দিলে আপনারা হয়তো ভালো ভালোভাবে সেটা পেয়ে যাবেন অনলাইনে। এবং ওনার সেই PDFে উনি মূলত 9-10 যে জিওগ্রাফি পার্টটা, সেই জিওগ্রাফি পার্টটা উনি কভার করেছেন এবং খুব সুন্দরভাবে ওই বইটার সামারি ওই PDFটাতে উঠে এসেছে, আপনি চাইলে কালেক্ট করে সেটা রাখতে পারেন এবং আপনার প্রয়োজনের সময় সেটা পড়তে পারেন। বিসিএস নৈতিকতা এবং সুশাসন, যেটাকে আমি একটা ট্র্যাক বলবো, নৈতিকতা এবং সুশাসনের জন্য ওই ওই রকম বই খুব একটা আমি সাজেস্ট করতে পারছি না, তবে আপনার জন্য যেটা ভালো হয় আপনি জব সলিউশন থেকে নৈতিকতা এবং সুশাসন পাঠটা ভালোভাবে পড়তে পারেন এবং দু একটা PDF রয়েছে যেগুলো আপনি কালেক্ট করতে পারেন। এবং বই সে অর্থে আমি দেখিয়ে দিন, আমি MP3 একটা বই পড়েছিলাম নৈতিকতা এবং সুশাসনের উপরে, যদিও সেটা খুব রিচ বই আমি বলবো না, কারণ ওই জায়গায় খুব প্রপার স্টাডি করাটা খুবই চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে MP3-র যে নৈতিকতা এবং সুশাসন বা অন্যান্য বইয়ের যে নৈতিকতা এবং সুশাসন সেই পার্টটাতে অনেক বেশি কারেকশনের মানে ইনএক্যুরেসি রয়েছে, অনেক বেশি ভুলের সুযোগ রয়েছে যেটা আমি বলবো। এর বাইরে আপনি আরেকটা কাজ করতে পারেন, টোটাল ওভারঅল আপনার প্রস্তুতির জন্য আপনি একটা একটা বিষয় আপনার করতে হবে, যে শুরু থেকেই সেটা করতে হবে, মানে আপনি যা শিখছেন প্রতিদিন তা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আপনি যে বইটা আপনার দরকার, যেমন আপনি প্রফেসর স্যারের একটা
একটা প্রিলিমিনারি টেস্টের জন্য, যে 200 মার্কসের যে প্রিলিমিনারি টেস্ট, সেই প্রিলিমিনারি টেস্ট নিজে 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 যাচাই করার জন্য প্রফেসরের বই রয়েছে, আপনি মার্কেট থেকে সেটা নিতে পারেন এবং আপনার এই যে এমসিকিউ প্র্যাকটিসটা আপনি করতে পারেন। আপনি কতটুকু একুরেসির সাথে আপনি আনসার করছেন, আপনি অপশনগুলো কাট করে প্রয়োজনে আপনি পরীক্ষা দিয়ে তারপর বাকি অপশনগুলো মিলিয়ে নিলেন, এবং আপনি যে সময়টা আপনার জন্য বরাদ্দ রয়েছে প্রয়োজনে সেই সময় থেকে 10 থেকে 15 মিনিট সময় আপনি নিজের হাতে রাখতে পারেন। বাকি সময়টা মনে করেন 2 ঘন্টার পরীক্ষা আপনি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিটে দিতে পারেন। দেওয়ার পর আপনি জাজ করতে পারেন যে আপনার অ্যাকুরেসিটা কতটুকু হচ্ছে, এবং সেই প্র্যাকটিসটা আপনি শুরু থেকে যখন করতে থাকবেন তখন আপনার আস্তে আস্তে অ্যাকুরেসি লেভেলটা খুব ডেভেলপ করবে, এবং ফাইনাল পরীক্ষার আগে আপনি সেই অ্যাকুরেসিটা অন্য লেভেলে নিয়ে যাবেন, যে কারণে আপনি ফাইনালে মিস্টেকের সুযোগ কম থাকবে এবং হচ্ছে আপনি খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। সো এই ছিল আজকের কথোপকথন, এর বাইরেও তো আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো। সো আজকে যারা বিসিএস প্রিলিমিনারি ড্রিমার্স রয়েছেন তারা এই ভিডিওটা দেখলে হয়তো উপকৃত হতে পারেন, এবং আমার চ্যানেলটা যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে এবং সেই গ্রুপে আপনি অ্যাড হতে পারেন বা ফেসবুক পেজের মাধ্যমে কানেক্টেড থাকতে পারেন। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।